রাজ্যের 100 দিনের কাজের অবস্থা খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার প্রতিনিধি দলটি জেলা শাসকের সঙ্গে দেখা করে। পরে তারা জেলার গোলসি, আউশগ্রাম, মঙ্গলকোট সহ বিভিন্ন এলাকায় কাজকর্ম ঘুরে দেখেন। 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা জুড়েও 100 দিনের কাজ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল বিজেপি। এরপর এদিন জেলার কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যের 100 দিনের কাজের অবস্থা খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার প্রতিনিধি দলটি জেলা শাসকের সঙ্গে দেখা করে। পরে তারা জেলার গোলসি, আউশগ্রাম, মঙ্গলকোট সহ বিভিন্ন এলাকায় কাজকর্ম ঘুরে দেখেন। 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা জুড়েও 100 দিনের কাজ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল বিজেপি। এরপর এদিন জেলার কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যের 100 দিনের কাজের অবস্থা খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার প্রতিনিধি দলটি জেলা শাসকের সঙ্গে দেখা করে। পরে তারা জেলার গোলসি, আউশগ্রাম, মঙ্গলকোট সহ বিভিন্ন এলাকায় কাজকর্ম ঘুরে দেখেন। 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা জুড়েও 100 দিনের কাজ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল বিজেপি। এরপর এদিন জেলার কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।